বিধানসভায় ভোটের এক বছর পরে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবারের সফরের দ্বিতীয় দিনে শুক্রবার তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন, যোগ দেবেন নৈশ ভোজে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি সামনে এসেছে তাতে উল্লেখ, শুক্রবার সন্ধ্যে 7:10 তিনি যাবেন বিহালার 2x6 বীরেন রায় রোডে, আর 2x6 বীরেন রায় রোডেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। অমিত শাহের সফরসূচিতে উল্লেখ আছে 2x6 বীরেন রায় রোডের ঠিকানায় রাত 8:15 অবধি থাকার কথা তার। ওই সময়টুকু নৈশ ভোজের জন্য নির্ধারিত করা হয়েছে। আর সৌরভের বাড়িতে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতির যাওয়ার এই সিদ্ধান্তই ফের জল্পনা উস্কে দিয়েছে। 2019 অক্টোবরে দিল্লিতে অমিত শাহর বাসভবনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। তখনই সৌরভকে ঘিরে জল্পনা তৈরি হয় যে তিনি এবার সক্রিয় রাজনীতিতে নামতে পারেন। যদিও এখনো এমন কিছু ঘটেনি, রাজনীতি থেকে দূরেই থেকেছেন সৌরভ, হয়েছেন বিসিসিআই সভাপতি, আবার অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসিআই এর সচিব। স্বরাষ্ট্রমন্ত্রীর যে কোনো প্রোগ্রাম ঠিক হয় দিল্লি থেকে, যখনই উনি কলকাতায় আসেন তখনই কোনো না কোনো বিশিষ্ট মানুষের বাড়ি যান। সৌরভ গাঙ্গুলি কলকাতা শহরের তথা পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট নাগরিক, তো তার বাড়িতে যদি তিনি যান এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, আনন্দের ব্যাপার। গত মাসের শেষের দিকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগে জুলাই মাসে বেহালায় সৌরভের জন্মদিনে তার বাড়িতে গেছিলেন মুখ্যমন্ত্রী, বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলেন। আচ্ছা, যেতেই পারে, কি অসুবিধা আছে? যদি যেতে চান উনি তো অসুবিধার কি আছে? বরঞ্চ সৌরভকে বড় বেশি করে রসগোল্লার দই কিনে দিতে, রসগোল্লার দইটা বাংলার খুব ভালো, সিরিয়াস আমরা অতিথি আপ্যায়ন করি। শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে অমিত শাহের উপস্থিতিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে অংশ নেবেন জোনা গঙ্গোপাধ্যায়। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও অর্ণব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিরোধীদের সঙ্গে মিষ্টি কথা বলে তৃণমূল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে ফের সরব হলেন দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিজেপিতে যোগ দেওয়ায় বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে, পাল্টা অভিযোগ এরুয়া শিবিরের, অভিযোগ সত্য হলে বিধায়ক পদ ছেড়ে দেব, চ্যালেঞ্জ উদয়নের। দল ক্ষমতায়, পুলিশ মন্ত্রী খোদ তার দলনেত্রী, অথচ শাসক দলের বিধায়কের বারবার নিশানা এসেই পুলিশই। উপনির্বাচনে দিনহাটায় রেকর্ড মার্জিনে জয়ী উদয়ন গুহর পুলিশের ওপর ক্ষোভ কমছে না, কখনো ফেসবুক পোস্টে তো কখনো সরাসরি সংবাদ মাধ্যমের সামনে। বিরোধীরা যখন রাজ্য জুড়ে অভিযোগ করছে পুলিশ শাসকের দলদাস হয়ে গেছে, তখন তৃণমূল বিধায়কের গলায় উল্টো সুর। দিনহাটা সম্বন্ধে আমি পরিষ্কার এর আগেও খোলাখুলি বলেছি, এখনো বলছি যে দিনহাটা থানা দেখা যায় যে তৃণমূল বিরোধীদের প্রতি যত নরম, তৃণমূলের সমর্থক নেতাদের প্রতি ঠিক বিপরীত, অনেক বেশি গরম। বুধবার ফেসবুকে রীতিমতো ভিডিও পোস্ট করে দিনহাটা থানার পুলিশকে কাঠগড়ায় তোলেন দাপুটে তৃণমূল বিধায়ক, যেখানে দেখা যাচ্ছে সাবানা খাতুন নামে একজনের বাড়িতে গিয়ে তার খোঁজ চালাচ্ছেন দিনহাটা থানার এএসআই দীপক রায়। ভিডিও পোস্ট করে দিনহাটার তৃণমূল বিধায়ক লিখেছেন, দেখুন এক পুলিশ অফিসার আসামির বাড়ি গিয়ে কি মিষ্টি সুরে কথা বলছেন, এটা দেখে ওনার আসল চরিত্র বলে ভুল করবেন না। তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ গালিগালাজও করে বলে অভিযোগ তুলেছেন তিনি। পুলিশকে উদ্দেশ্য করে তার আরও মন্তব্য, তৃণমূল বিরোধী আসামি ধরার ব্যাপারে ভদ্রলোকের এক কথা, ওপরতলার অর্ডার নেই। তিনি এই ভিডিওটা পেলেন কোথা থেকে? তার মানে ধরে নিতে হবে যে পুলিশ তিনিই পাঠিয়েছেন। তো এটা সম্পূর্ণ নাটক। তো পঞ্চায়েত নির্বাচনের আগে কীভাবে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা যায় অঞ্চলে অঞ্চলে, বিরোধীরা যাতে প্রার্থী দিতে না পারে, বিরোধীরা যাতে ভোট না দিতে পারে, তিনি সেই চেষ্টা শুরু করে দিয়েছেন অলরেডি। কয়েকদিন আগেও একইভাবে তার উপরে হামলার ঘটনায় চার্জশিট দিতে না পারায় পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন। এক বছর হতে চললো, চার্জশিট দেওয়া হয়নি, এখনও আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তাহলে চার্জশিট দিয়ে তাদের বিচারের মধ্যে নিয়ে আসা হোক। যদিও তৃণমূল বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চাননি কোচবিহারের পুলিশ সুপার। শুভেন্দু ভট্টাচার্য, আমির দত্ত, এবিপি আনন্দ।